গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমাদের বাড়িতে ইস্কন গৌরীয় দুই ভক্তই আছেন। আমার শাশুড়িমা হলেন গৌরীয় দীক্ষিত এবং ভাসুর এবং বড়জা হলেন ইস্কনের দীক্ষিত। তো দুজনের বন্ডিং কিন্তু খারাপ নয়। অনেক জায়গায় শুনেছি ইস্কন আর গৌরীয় নাকি এপিট ওপিট। ইস্কনের সম্পূর্ণ নিয়মকানুন আলাদা এবং গৌরীয় সম্পূর্ণ নিয়মকানুন আলাদা, কিন্তু আমাদের বাড়িতে সবাই মিলেমিশে সব কিছু মেনে চলে। আবার অনেকে বলে থাকে যে ইস্কনেরা নাকি খুবই অহংকারী হয়। আসলে সেরকম কোনো ব্যাপার নয়, আর সবাই তো সমান হয় না, তাই না? সাথে থেকে আমিও এখন নিরামিষ খাই এবং আমার বড়ও এখন নিরামিষ খাই। আজকে আমার একটু এগ রোল খেতে ইচ্ছা হলো, আর আমাদের নিরামিষে তো আর এগ দেওয়া যাবে না। তো মাছিকে আমি বললাম যে তোমাদের মায়াপুরে ইস্কনে তো কত সুন্দর রোল করে, তুমি একটু বানিয়ে দাও না আমার জন্য। মাছি বলল ঠিক আছে। তাই সবাই মিলে বাড়িতে রোল বানাচ্ছি। আর হ্যাঁ, অনেকেই বলে ইস্কনে নাকি খুব জাতপাত, মানে কারোর হাতে খায় না। আসলে ব্যাপারটা ওরকম নয়, ইস্কনেরা কোনো জাত মানে না। ওদের কাছে নিয়ম হলো যে যে মানুষ নিরামিষ খায় না, ওনাদের নিয়মে তাদের হাতে রান্না খাওয়া উচিত নয়, এটাই নিয়ম। যদি কোনো সাঁওতাল মানুষ, এমনকি হরিজন মানুষও যদি দীক্ষিত হয়ে ভগবানের প্রসাদ রান্না করেন, তাহলেও ইস্কনিরা খেয়ে নেন। আসলে ওনারা ঘৃণা নয়, এটা আসলে গুরুদের নিয়ম আছে যে যারা মাছ মাংস খেয়ে রান্না করে ওনাদের হাতে খাওয়া যাবে না। হ্যাঁ, তবে ওনারা যদি পরিবেশন করে থাকেন তাহলেও খাওয়া যাবে, শুধুমাত্র রান্নাটা করতে পারবেন না। সবজি কাটা থেকে বাটা থেকে পরিবেশন থেকে শুরু করে সব কিছু করতে পারবেন, শুধুমাত্র রান্নাটা করা যাবে না। রান্নাটা দীক্ষিত ভক্ত কিংবা গুরুচরণাশ্রয় হয়েছে এমন ভক্তের হাতে রান্না খাওয়া যাবে। হ্যাঁ, গৌড়ীয়দের হাতে ইস্কনেরা খায় না, তার কারণ হচ্ছে অনেক গৌড়ীয় আছে যাদের মধ্যে কোনো নিয়মকানুন নেই, যারা নিয়মকানুন একদমই মানেন না, যা পারে তাই করে, হরির নাম করে। এই যেমন ধরো পান খেয়েও ভগবানের রান্না করে যায়, বাসি নোংরা কাপড়েও রান্না করে যায় ভগবানের। কিন্তু সব গৌরীয় মঠ সমান নয়, অনেক গৌরীয় মঠ আছে যাদের নিয়মকানুন অনেক কঠিন, ওনারা কিন্তু একদম শুদ্ধতম পর্যায়ে পড়ে। তো আমাদের বাড়িতে শাশুড়িমা এবং বড়জা ভাসু সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকেন। রান্নাটা তো আমি করিনি, তবু চলো তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে দিই। এখানে প্রথমে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রুটির মতো করে ওকে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। বড়জা রুটিগুলো বেলছে এবং আমার বর রুটিগুলো ভাজছে। এবারে এই রুটিগুলোর মধ্যে একটা বেসনের তরল তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের ডিম দেওয়া হয় না, কিন্তু এই বেসনের ফ্লেভারটা দিলে অনেকটা সুন্দর লাগে খেতে। এরপর ওই রুটিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু চাট মশলা, ভেজে রাখা আলু, ভেজে রাখা গাজর এবং কাঁচা টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা হয়তো ভেজে নেওয়া হয়েছে, তারপর শসা কুচি, লঙ্কা কুচি এবং টমেটো সস দিয়ে ভালো করে মুড়ে নেওয়া হয়। অনেকে আলুটাকে না ভেজে ভালো করে কষিয়ে নেয়, তবে ওর টেস্ট একটু আলাদা হয়, ওর টেস্টটা একটু ভালো হয় এর থেকে। বাড়িতে চিলি সস ছিল না, তাই চিলি সস দেওয়া হয়নি, আর যেহেতু বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে সেই কারণে চিলি সসটা ইউজ করাও হয় না বেশি। এটা তৈরি হয়ে গেলে ভগবানকে ভোগ প্রসাদ দিয়ে তারপর আমরা এই ভোগ প্রসাদ গ্রহণ করি। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের মতো বাই বাই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও।